অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে নিল এবং মুকুটহীন রাজা মেসির মাথায় সেই মুকুট তার অবস্থান তৈরি করে যেন নিজেকেই মহামান্বিত করে নিল। আর্জেন্টিনা, এদেশটির নাম শোনার সাথে সাথে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষদের মাথায় একটি কথাই আসে, সেটি হচ্ছে মেসি ম্যারাডোনার দেশ। হ্যাঁ, এভাবেই একের পর এক চমৎকার ফুটবল ম্যাচ উপহার দেওয়ার মাধ্যমে দক্ষিণ আমেরিকার এই দেশটি জায়গা করে নিয়েছে বিশ্বের হাজারো ফুটবল প্রেমী মানুষের মনে। আর্জেন্টিনার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং। আর্জেন্টিনার ফুটবল এবং আর্জেন্টিনার মেসি ম্যারাডোনাকে অনেক বেশি ভালোবাসলেও এই দেশটি সম্পর্কে আমাদের জানাশোনা খুব কমই, শুধুমাত্র ফুটবল দিয়ে পরিচয় এবং ফুটবল সম্পর্কেই জানাশোনা আছে। আর তাই এখনকার এই ভিডিওটিতে আমরা আর্জেন্টিনা সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা 4,11,07,096 জন। আর্জেন্টিনা একটি খ্রিস্টান প্রধান দেশ। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনোস আইরেস। আর্জেন্টিনার নামটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে। আর্জেন্টাম শব্দের অর্থ হচ্ছে সিলভার বা রূপা। ইউরোপিয়ানরা ভেবেছিল এই দেশটিতে প্রচুর সিলভার রয়েছে, তাই দেশটির নাম রেখেছিল আর্জেন্টিনা। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষীর দেশ হল আর্জেন্টিনা। 23টি রাজ্য নিয়ে গঠিত এই দেশ। দেশটিতে ফেডারেল সরকার ব্যবস্থা বিদ্যমান। এই দেশটি ভৌগোলিকভাবে খুবই বৈচিত্র্যপূর্ণ। এখানে রয়েছে তীব্র হিমবাহপূর্ণ এলাকা, রয়েছে গভীর অরণ্য, সুবিস্তৃত পাম্পাস সমভূমি এবং রহস্যময় আন্দিজ পর্বতমালা। আর্জেন্টিনায় মানুষের বসবাস শুরু হয় প্রাচীন প্যালিওলিথিক যুগ থেকে। আর্জেন্টিনায় অবস্থিত বিখ্যাত কেভ অফ হ্যান্ডস গুহায় প্রায় 9,370 বছর আগের আঁকা মানুষের কিছু চিত্রকর্ম পাওয়া গিয়েছে, যা থেকে আর্জেন্টিনায় আদিম অধিবাসীদের বসবাস সম্পর্কে অবগত হওয়া গেছে। আধুনিক আর্জেন্টিনার ইতিহাসের সূচনা হয় 16 শতকে স্পেনীয় উপনিবেশীকরণের মাধ্যমে। 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিউ দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষিত হয়। 19 শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয়। আর্জেন্টিনাকে অভিবাসীদের দেশ বলা হয়ে থাকে। 19 শতাব্দীর শেষ ও 20 শতাব্দীর শুরুর দিকে প্রায় 66 লাখ মানুষ আর্জেন্টিনায় অভিবাসী হয়ে আসেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন স্প্যানিশ এবং ইতালীয়। আর্জেন্টিনা একটি শহর প্রধান দেশ। দেশটির মোট জনসংখ্যার 92% মানুষই শহরে বসবাস করে। সমগ্র পৃথিবীর অনুপাতে আর্জেন্টিনা শহুরে অধিবাসীদের সংখ্যায় অনেক এগিয়ে। আর্জেন্টিনায় সাক্ষরতার হার 98%। সে দেশে 5 থেকে 18 বছর বয়স অবধি সকলের স্কুলে যাওয়া বাধ্যতামূলক। আর্জেন্টিনা তার শিয়েস্তা সংস্কৃতির জন্য বেশ আলোচিত। সে দেশের মানুষজন দুপুরের আহারের পর বাড়িতে চলে যায় মধ্যাহ্ন ঘুমের ছুটিতে। এই ব্যাপারটিকে বলা হয় শিয়েস্তা। এমনকি স্কুল কলেজগুলোতেও শিয়েস্তা ব্রেক দেয়া হয়। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হল আর্জেন্টিনা। ফিঙ্গারপ্রিন্ট প্রথম আবিষ্কার হয় আর্জেন্টিনায়। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আর্জেন্টিনা রয়েছে 3টি নোবেল পুরস্কার। পরিবার ছোট রাখার ব্যাপারেও আর্জেন্টাইনরা বেশ সচেতন। পরিসংখ্যান বলছে প্রতি পরিবারে গড়ে 2টি সন্তান নেওয়া হয় আর্জেন্টিনায়। বেশ কিছু বছর আগ পর্যন্তও আর্জেন্টিনায় বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ ছিল। আইন করে বিবাহ বিচ্ছেদ বৈধ করার পর ইদানিং সেদেশে সিঙ্গেল প্যারেন্টস পরিবার দেখতে পাওয়া যায়। 2010 সালে আর্জেন্টিনায় সমকামী পুরুষদের বিয়ের বৈধতা দেয়া হয়। বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল।
2022 বিশ্বকাপ জয়ের আগে তারা এর পূর্বে দুইবার বিশ্বকাপ জয় করেছিল, আর সেটি হচ্ছে 1978 সাল এবং দ্বিতীয়বার 1986 সাল। আর্জেন্টিনার অন্যতম সেরা জনপ্রিয় খেলোয়াড় ম্যারাডোনার নামে একটি চার্চ রয়েছে এই দেশটিতে, এবং বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং সেরা খেলোয়াড় মেসির নামে সেদেশের জনগণ তাদের সন্তানদের নাম এত বেশি রেখেছে যে লিওনেল মেসির হোমটাউন রোজারিওতে এই নামটি ব্যান করে দিয়েছে আর্জেন্টাইন সরকার। আর এর মাধ্যমেই প্রমাণিত হয় আর্জেন্টিনার মানুষ মেসিকে আসলে কতটা ভালোবাসে। অনেকগুলি চেষ্টায় ব্যর্থ হবার পর অবশেষে মেসি তার দেশের জনগণকে তাদের ভালোবাসার প্রতিদানটুকু দিতে পেরেছেন 2022 বিশ্বকাপ জয়ের মাধ্যমে।